হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। চলে এসেছি আরো একটা রিকোয়েস্টিং ভিডিও নিয়ে। সো ভিডিওটি তোমরা যারা এনএম এবং জিএনএম এর জন্য অ্যাডমিশন নিতে চাইছো বা এক্সামটা দেবে বলে ভেবেছো বা তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ 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 ইম্পর্টেন্ট। সো স্কিপ না করে লাস্ট পর্যন্ত রাখো। পরে বিষয়গুলো হচ্ছে শুনবে। প্রথম হচ্ছে তোমাদের এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমাদের হচ্ছে একটা মেরিট লিস্ট বেরোবে, সেখানে তোমাদের এনএম এবং জিএনএম দুটোরই হচ্ছে কেউ যদি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদের একটা র্যাঙ্ক কার্ড দেবে। সেই র্যাঙ্ক কার্ডে হচ্ছে তোমাদের র্যাঙ্ক থাকবে, একটা জিএম র্যাঙ্ক আর একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক। ঠিক আছে, তাহলে যাদের ক্যাটাগরি তো যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের চারটে র্যাঙ্ক থাকবে। ঠিক আছে, এনএমের জন্য হচ্ছে দুটো, একটা জিএমআর র্যাঙ্ক একটা ক্যাটাগরিতে র্যাঙ্ক, আর জিএনএমের জন্য একটা ক্যাটাগরিতে র্যাঙ্ক একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। হলো এই র্যাঙ্ক কার্ডটা তোমরা সকলে কিন্তু কী করবে, ডাউনলোড করে নেবে। এরপরে তোমাদের কী কাজ সেটা হচ্ছে, তো প্রথম কাজ হলো তোমরা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করবে। তারপরে কি করতে হবে, দুই নম্বর কাজ হচ্ছে তোমাদের তারপরের যে স্টেপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশনটা তোমরা সকলেই করাবে, তোমাদের যাদের র্যাঙ্ক অনেক বেশি হবে বা যাদের ভালো র্যাঙ্ক, যাদের মিডিয়াম র্যাঙ্ক তারা তো তোমরা করবে, প্লাস যাদের অনেক বেশি র্যাঙ্ক তোমরাও কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখবে। কারণ পরে যদি হচ্ছে কি হয়, র্যাঙ্ক যদি অনেক হচ্ছে নেমে আসে তখন তোমরা যদি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপগুলোতে পার্টিসিপেট করতে পারবে না। সো এই কথাগুলো কিন্তু এখন থেকে মাথার মধ্যে একদম ঢুকিয়ে না। তো তোমাদেরকে বললাম প্রথম কাজ হচ্ছে তোমাদের হচ্ছে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদেরকে রেজিস্ট্রেশন করা, তিন নম্বর যে কাজ সেটা হচ্ছে তোমরা যারা এনএম করতে চাইবে বা জিএনএম করতে চাইবে, তোমাদের যাদের প্রায়োরিটি রয়েছে এনএম করা তারা কি করবে, তোমাদের হচ্ছে তোমাদের রেজাল্ট হওয়ার পরে কিন্তু তোমাদের কলেজগুলো অ্যালার্ট করে দেবে, মানে কটা কলেজ তোমাদের জন্য রয়েছে আর সেই কলেজে কতগুলো সিট রয়েছে। তো তোমাকে সেটা হচ্ছে ঠিক করতে হবে যে কোন কলেজগুলোকে তুমি আগে রাখবে, কোনগুলোকে মাঝে রাখবে, কোনগুলোকে লাস্টে রাখবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে বাড়ি থেকে সেগুলোকে রেডি করে নিয়ে যাবে, তাহলে সেখানে গিয়ে তোমরা যখন কলেজগুলো চুজ করবে তখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না, তাহলে তোমরা ইজিলি সেগুলোকে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো যাদের প্রায়োরিটি এনএম আছে তারা প্রথমে এনএম এর কলেজগুলোকে হচ্ছে সেখানে দেবে, তারপরে জিএনএম এর কলেজগুলোকে দেবে। ঠিক আছে, এবার যাতে জিএনএম করার ইচ্ছা আছে তারা প্রথমে জিএনএম এর কলেজগুলোকে দেবে, তারপরে এনএম এর কলেজগুলোকে দেবে। এবার তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরা যখন কলেজ চুজ করবে না বা কলেজ সিলেক্ট করবে তখন তোমরা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মিডিলে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের নাম ঢোকাবে না। এতে কি হয়, তুমি যদি প্রাইভেটে হচ্ছে চান্সটা তুমি পেয়ে যাও না, তাহলে তোমার তুমি যে কলেজটাই তুমি চান্সটা পেলে সেই কলেজের উপরে যদি তোমার 5টা বা 10টা যদি আরও নন গভর্নমেন্ট কলেজ থাকে, তাহলে তুমি যদি সেই কলেজটা পছন্দ হলো না বা সেই কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ না, তাহলে তোমাকে কি করতে হবে, আপগ্রেডেশন করাতে হবে। আপগ্রেডেশন করালে অলওয়েজ উপরের কলেজগুলোর মধ্যে যে কোনো একটা কলেজের চান্স পাবে, সেটা ডিপেন্ড করছে সেখানে যদি ভ্যাকান্সি থাকে। ঠিক আছে, আগে হচ্ছে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো দেবে, তারপরে লাস্টের দিকে তোমরা হচ্ছে প্রাইভেট কলেজ দেবে। যারা যাদের এরকম চিন্তাভাবনা রয়েছে যদি আমি প্রায় গভর্নমেন্টে চান্স নাও পাই তাহলে কিন্তু আমি প্রাইভেটে চান্সটা নিয়ে নেবো, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে তোমরা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে যে সমস্ত নন গভর্নমেন্ট কলেজগুলো দেবে। এবার যাদের হচ্ছে ইচ্ছে যে আমি শুধুমাত্র গভর্নমেন্টে নার্সিংটি পড়তে চাই, তারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোই দেবে, ওর মধ্যে কোনো নন গভর্নমেন্ট কলেজ ঢোকাবে না। ঠিক আছে, আর দেখবে হচ্ছে কোন কলেজটা যারা তোমার বাড়ির কাছে চাইছো সেই অনুযায়ী প্রায়োরিটি অনুযায়ী কলেজগুলোকে সাজাবে। ঠিক আছে, এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই যে তুমি কলেজ তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোলো, তারপর তুমি রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর কলেজ চুজ করলে, তারপরে তোমার নামে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী তোমার নামে যদি একটা কলেজ অ্যালার্ট হয় তাহলে কী করতে হবে, তোমাকে 1000 টাকা দিয়ে তোমাকে একটা অ্যালার্টমেন্ট লেটার তোমাকে কী করতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। এই 4টে স্টেপ কিন্তু তোমাকে করতেই হবে। প্রথম কাজ যেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা, দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশন মাস্ট করতেই হবে, রেজিস্ট্রেশন না করালে পরবর্তী স্টেপগুলোতে তুমি পার্টিসিপেট করতে পারবে না। হলো তোমাদের অ্যালটমেন্ট লেটার হচ্ছে তোমাদের বার করা হয়ে গেল। এরপরে যে কাজটা হচ্ছে তোমাদের একটা ডেট দেবে, সেই ডেটে তুমি যে কলেজটা তোমার নামে অ্যালট হলো সেই কলেজে গিয়ে কিন্তু তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে এবং সেই দিনে তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে। এবার তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, তোমাকে আগে থেকে কিন্তু হচ্ছে যখনই তুমি দেখবে তোমার র্যাঙ্ক কার্ডটা তুমি ডাউনলোড করে নিলে তোমার এবার তোমার র্যাঙ্ক ভালো রয়েছে, তুমি তো চান্স অবভিয়াসলি পাবে, তো
যাদের র্যাঙ্ক হচ্ছে ভালো হবে, যাদের মিডিয়াম হবে, তারা কিন্তু সকলেই তখন থেকে তোমরা মেডিকেল ফিল্ড সার্টিফিকেটটা কিন্তু আগে রেডি করে রাখবে, ঠিক আছে? তো তোমাদের এই কাজগুলো হওয়ার পর তোমাদের আরও যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমে মেডিকেল ফিল্ড সার্টিফিকেট তোমাদেরকে হচ্ছে বার করতে হবে। আর মেডিকেল ফিল্ড সার্টিফিকেটে কিন্তু তোমাদের হচ্ছে MBBS পাশ করা ডক্টরের সিগনেচার করাতে হবে, অবশ্যই তার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে মেডিকেল ফিল্ড সার্টিফিকেট তোমরা হচ্ছে করে রাখবে, তারপরে তোমাদের কী করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে রেডি করে রাখতে হবে, তার সাথে কেউ যদি কাস্ট থেকে বিলং করে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, তারপরে তোমাদের হচ্ছে HS-এর মার্কশিট, HS-এর সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তারপরে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে তোমাদের হচ্ছে যে যে র্যাঙ্ক কার্ডটা তুমি ডাউনলোড করলে NMGM-এ, সেই র্যাঙ্ক কার্ডের জেরক্স, তারপরে হচ্ছে তোমার অ্যালটমেন্ট লেটারের জেরক্স, এইগুলো সব জেরক্স করে হাতের কাছে রেডি করে রাখবে। আর অবশ্যই অবশ্যই 4 copy তোমাদের ফটো লাগবে, কিন্তু তোমরা আরও কিছু এক্সট্রা ফটো তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ডকুমেন্টসের হচ্ছে তোমরা জেরক্স 4 copy করে রেডি করে রাখবে, সেটা লাগুক বা না লাগুক তোমাদের 2 copy করে লাগবে, ঠিক আছে? তো আমি বলবো হচ্ছে যে তোমাদের হচ্ছে রেডি করে রাখো, হ্যাঁ এক্সট্রা করে রাখলে তো কোনো ক্ষতি নেই, কিন্তু কম করে রাখলে যদি তোমাদেরকে আবার করতে হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা, টাইমটাও ব্যয় হবে। সো আগে থেকে সব কিছু রেডি করে রাখবে। সো এইগুলোরই বলার তোমাদেরকে, আই হোপ তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি, যেটা তোমরা চাইছিলে সেটা তোমাদেরকে সেই ইনফরমেশনটা দিতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।